করেছেন আপনি। স্টুডিওর ঘড়িতে এই মুহূর্তের সময় রাত 10:08 হয়ে 2 সেকেন্ড। এই সময়টা আজ রাতের, আর আজকে আজ রাতে আমাদের সঙ্গে রয়েছেন একজন বিশেষ অতিথি। তার আগে বলি, আপনাদের সঙ্গে রয়েছে আপনাদের সাথে আমি প্রযুক্তি, আর আমি সরিতা। আর আজ রাতে আমাদের সঙ্গে যিনি রয়েছেন তার পরিচয় দেওয়ার আগে আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতার কথা একটুখানি শেয়ার করি সকলের সঙ্গে। বেশ বলো। আমার একটু রাত থেকে পড়াশোনা করার বদভ্যাস রয়েছে আর কি, আর সেই সঙ্গে কানে যদি একটা সুরের সঙ্গত হয় তাহলে পড়াশোনাটা বেশ ভালো হয় আর কি। তো এরকম একদিন বেশ গভীর রাতে আমি অঙ্ক করতে বসেছি, আর রেডিওতে ভেসে আসছে উস্তাদ রশিদ খানের কণ্ঠে একটি, রাগটা আমার ঠিক মনে নেই, কোনো একটি রাগের বন্দিশ। আর সেই সুরের নেশায় আমি এতটাই আচ্ছন্ন হয়ে পড়লাম যে আমি কোথায়, আমি কি করছি সেসব কিছুই আমার আর খেয়াল নেই একেবারেই। বেশ ঘন্টা খানেক এরকম অবস্থায় রইলাম। অনুষ্ঠানটি যখন শেষ হলো, ঘোষকের কণ্ঠে ঘোষণা হলো, তখন আমার সম্বিত ফিরল এবং দেখলাম আমার সামনে খাতা খোলা রয়েছে, হাতে পেনটা ধরা রয়েছে, কিন্তু একটি আঁচড়ও আমি কাটিনি ততক্ষণ। আর এই যে ঘটনাটার কথা বলছি, সেই ঘটনাটা কেন বলছি, আমি কিন্তু সেদিন বুঝেছিলাম যে সঙ্গীতে অবগাহন ঠিক বোধহয় এটাকেই বলে। আর আমাদের সঙ্গে আজ যিনি রয়েছেন তার পরিচয় দেবার জন্যই আমার এই গৌরচন্দ্রিকা, কারণ তিনিও কিন্তু অত্যন্ত সঙ্গীতে ডুবে থাকা একেবারে একজন সেরকম মানুষ। আমাদের সঙ্গে আজকে রয়েছেন একদম ওই যেটা সরিতা বলল, সঙ্গীতে ডুবে থাকা একজন মানুষ, শ্রী নীলাঞ্জন নন্দী। নীলাঞ্জনদা, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো লাগছে। তোমাদের সকল যারা শ্রোতা রয়েছেন সকলকে আমার নমস্কার, হ্যালো এবং আসসালামু আলাইকুম। আজকে কিন্তু আমরা সরিতা দাদার কাছ থেকে, আমরা তো গান তো শুনবই, সেই সঙ্গে সঙ্গে অনেক গল্পও শুনবো। একদম তাই না? গল্পে জমে উঠবে 2 ঘন্টা। হ্যাঁ, মানে আমরা যারা প্রচুর কথা বলি আমরা আজকে একটু অনেক কথা বলে শুনে চলে যাবো আর কি। আমরা তো শুনবো। হ্যাঁ, আমরা আজকে বেশি বেশি শ্রোতা হব আর কি। আচ্ছা, একদম শুরুতে কি একটা গান দিয়ে শুরু করি দাদা? হ্যাঁ, বেশ, গানের চেয়ে ভালো কিছু হতে পারে না। দাদা কি গান শোনাবেন একদম শুরুতে বলুন। আমার নিজের পছন্দের কোনো গান? একেবারে একেবারে, যেটা গাইতে ইচ্ছে করছে এই মুহূর্তে। আচ্ছা, এই গানটি গাইবার আগে এর শায়রের সম্বন্ধে দুটো কথা শুধু বলে দিই। এটি মোমিনের লেখা, মোমিন মির্জা গালিব এবং ইব্রাহিম জকের সমসাময়িক সভাকবি ছিলেন বাহাদুর শাহ জাফরের কোর্টে, মানে মুঘলের শেষ যিনি বাদশাহ। তো ইনি কিন্তু নিজের পেশাগত দিক থেকে একজন হাকিম ছিলেন, মানে ডাক্তার ছিলেন এবং একজন গণিতজ্ঞ ছিলেন বটে, তার সঙ্গে সঙ্গে উনি কবিতা লিখতেন। তো আমি যার কাছে গজলের শিক্ষা নিয়েছি, গজল সম্রাট উস্তাদ গুলাম আলী খান সাহেব, তো তার একটি গান যেটি আমার মানে জীবনে খুব অন্যরকম জায়গা নিয়ে আছে আর কি গজলের মধ্যে, তো সেইটি দিয়ে আমি আজকে প্রথমে শুরু করছি। এটি মমিনের লেখা গজল। এই গজলটি শোনার পর মির্জা গালিব মমিনকে বলেছিলেন, তোমার এই একটা গান যদি আমাকে তুমি দিয়ে দাও তাহলে আমার যে সমস্ত দিওয়ান আছে, দিওয়ান মানে দ্য কালেকশন অফ পোয়েমস, দিওয়ান বলে উর্দুতে, বলে সেটা আমি তোমাকে টোটালটা দিয়ে দেবো, তুমি শুধু একটা গান আমাকে দাও। करेंगे आप भी पैरों इसी तरह, रोया करेंगे आप भी पैरों इसी तरह, अटका कहीं जो आपका दिल भी तरह, रोया करेंगे आप
आप भी पहरो इसी तरह। मर चुक कहीं के तू हमें हिजरा से छूट जाए, मर चुक कहीं के तू हमें हिजरा से छूट जाए। कहते तो हैं भले कि वो लेकिन बुरी तरह अटका कहीं जो आपका दिल भी मेरी तरह रोया करेंगे आप भी पैरों इसी तरह। কি অপূর্ব, একদম মনে হচ্ছিল যে আমরা কোনো মেহফিলে বসে আছি আর অসাধারণ এই গান শুনছি। আচ্ছা দাদা, ঠিক একদম শুরুতে একটা কথা বলি যে আপনার শুরুর সময় মানে সঙ্গীতের জীবনের যে শুরু সেটা তো খুব ছোটবেলা থেকে বাবার হাত ধরে শুরু। হ্যাঁ, শ্রোতা বন্ধুদের জানাই শ্রদ্ধেয় শিল্পী শ্রী বটুক নন্দী আমাদের নীলাঞ্জনদার পিতা, এবং নীলাঞ্জনদা সুযোগ্য সন্তান যাকে বলে না, একদমই তাই। এবং ছোটবেলা থেকে বাবার হাত ধরে যে সঙ্গীতের জগতে প্রবেশ এবং তারপরে একটু একটু করে এগিয়ে চলা, আপনার কি মনে হয় যে ওই ওইটাকে আপনার জীবনে একটা মানে বাবা যে নিয়ে এলেন আপনাকে সঙ্গীতের দুনিয়ায়, সেটা কি আপনার জীবনে একটা টার্নিং পয়েন্ট, মানে সঙ্গীতই যে করবেন মানে সঙ্গীতের মধ্যেই যে ডুবে থাকবেন সেটা বোধহয় কি ওইখান থেকেই কি শুরু হয়েছিল নাকি? আসলে এটা বলতে গেলে প্রথমে আমার ভক্তিগীতির যিনি গুরুজি স্বর্গত রামকুমার চট্টোপাধ্যায় মহাশয়, তার বলায় একটা ছোট্ট কথা দুটো লাইন শুরু বলি, যে আপদ বারণ বিপদ তারণ আধিপত্য তো রেখি অকারণ, এই উত্থান পতন নিয়তির লিখন স্বয়ং বিধাতার তা খণ্ডিবার নয়। তো সুতরাং আগে থেকেই লেখা হয়ে থাকে আমার বিশ্বাস যে কে কি করবে। আমি আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি, যতটুকু জায়গা আমি অর্জন করতে পেরেছি সেটার 101% ক্রেডিট আমার বাবাকেই আমি দেবো, কারণ আমার বাবা না থাকলে আমার মানে উনি আমার হিরো ছিলেন ছোট থেকে আর কি। সুতরাং ওনাকে দেখেই এখানে আসবো সেটা ব্যাপার, এবং বাড়িতে ভীষণ মানে সুযোগ সুবিধা পেয়েছিলাম আর কি, গান বাজনার রেকর্ড শোনার এবং পরবর্তীকালে ক্যাসেট শোনার, বিভিন্ন বড় বড় টিচারদের কাছে গিটার পিয়ানো এগুলো সব শিক্ষা অর্জন করার, এটা একমাত্র বাবার জন্যই পেয়েছিলাম। এবং আমার প্রথমে বাবার সঙ্গে শুরু মানে ওনার অনুষ্ঠানে আমি তাল বাদ্য বাজাতাম আর কি প্রথম দিকে, বঙ্গ ট্রিপল কঙ্গো এবং ড্রামস। তারপরে 9 বছর 10 বছর বয়স থেকে আমি গিটার শিখতে শুরু করি কার্লটন কিটোর কাছে, আমাদের পাড়াতেই থাকতেন, আমি তখন ওয়েলিংটনে থাকতাম। তো এই আকাশবাণী কলকাতাতেই আমার প্রথম প্রোগ্রাম, তখন আমার 9 বছর বয়স, 1972 সাল, কলিং অল চিলড্রেন। তারপরে আমি ওখানে নিয়মিত প্রোগ্রাম করতাম, তারপরে এমনিতে গল্পদাদুর আসরও আমি অংশগ্রহণ করেছি তখন অনেক ছোট, এবং তারপরে তো যুববাণী, তারপর জেনারেল ওয়েস্টার্নে আমি পিয়ানো ভোকাল এবং গিটার তিনটেই। তারপরে আস্তে 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 বাড়তে থাকে মানে পরিচিতি বাড়ে, বাবার সঙ্গে অনুষ্ঠান করি বিদেশে যাই, পরিধিটা বড় হয় আস্তে আস্তে বড়। এই যে আপনি ইনস্ট্রুমেন্টের কথা বলছিলেন, মানে ইনস্ট্রুমেন্টের হাত ধরে প্রথমে তালবাদ্য শিক্ষা, এবং সরিতা তুমিও জানো আমিও জানি যে দাদা একসঙ্গে 10টা ইনস্ট্রুমেন্ট বাজাতে পারেন মিউজিক্যাল দক্ষতার সঙ্গে, একেবারে 10টা ইনস্ট্রুমেন্ট। কিন্তু আজকে আমাদের খুব দুর্ভাগ্য যে হারমোনিয়াম ছাড়া বোধহয় আর কিছু আজকে আমরা শুনতে পাবো না, মানে এরকম একটা মানে হারমোনিকা সিনথেসাইজার ড্রামস ঢোলক পিয়ানো গিটার তো বটেই, এবং সেই সঙ্গে ম্যান্ডোলিন ইউকুলেলে শরদ
হার্প মানে এই যে হার্প বা ইউকুলেলে এই যন্ত্রগুলো যেরকম আমাদের এখানে খুব বেশি পরিচিতই নয়। আমরা না হার্পটা আসলে হচ্ছে আমি যে হার্পটা মানে বাজাতাম বাবার সঙ্গে সেই হার্পটা ছোট সাইজের হার্প ছিল, অনেকটা আমাদের সুর মণ্ডলের মতো। তো এবারে মানে আগে থেকে বাবা আমাকে নির্দিষ্টভাবে বলে দিতেন যে আজকে এই এই গানের সঙ্গে তুই হার্পটা বাজাবি। এবারে হার্পের তো অনেকগুলো তার হয়, তো মনে করো আমি যে প্রিলিউডটা বাজাবো বা যে ইন্টারলিউডটা বাজাবো সেই অনুযায়ী আমি ওই হার্পের তারগুলোকে টিউন করতাম। মানে ওটাতে তো কোনো ফিঙ্গারিং ইউজ করা যাবে না, ওটা শুধু ডান হাতটাই ইউজ করতে হয়, ওটাকে প্লাক করে বেড়াতে হয়, সেখানে কোনো আলাদা করে ফ্রেট বোর্ড নেই। তো সেইভাবে যে গানে ওই বিশেষ ইন্টারলিউড বা বিশেষ ফিলারটা বাজবে সেইভাবেই করে নিতাম। হয়তো বাবা সেদিন কোনো ধুন বাজাবেন ঠিক করলেন মারুবেহাগে বা হয়তো টুড়িতে কিছু বাজাবেন, সেইভাবে জিনিসটাকে সেই রাগের স্বর ধরে ওটাকে টিউন করা হতো। হার্প ইজ এ ভেরি ডিফিকাল্ট ইনস্ট্রুমেন্ট, কারণ কোন তারতে মানে কোন তারে কোন স্বর রয়েছে বা কিনা সেটাকেও মনে রাখতে হয়। আর শরদ আমি খুব একটা বেশি দিন শিখিনি, মানে কিছুদিন শুধু সৌভাগ্য হয়েছিল আমার শেখার পণ্ডিত বুদ্ধদেব দাশগুপ্তের কাছে। তো ওটা আমার খুব প্রিয় যন্ত্র। তো আমার বেশিরভাগই কম্পোজিশনে মানে সুরে যে কোনো রেকর্ড হয় বা আমার নিজের ভক্তিগীতি বা শ্যামা সঙ্গীতের যা হয় তাতে শরদ খুব মানে এক্সটেন্সিভলি ব্যবহৃত হয়েছে। আচ্ছা, তার থেকে কি এটা ধরে নিতে পারি মানে আপনি যে এতগুলো যন্ত্র বাজান শরৎটা কি আপনাকে কোথাও কানের একটা আরাম দেয়? তার মধ্যে আমাকে প্রাণের আরাম দেয় এই জন্য কারণ ওটা মানে আমার কাছে আমার কানে ওটা খুব মানে ওর যে গভীর যে রেজোনেন্ট টোনটা সেটা আমাকে টানে বেশি, সেতারের থেকে অনেক বেশি টানে। আমার খুব প্রিয় যন্ত্র শরৎ। আচ্ছা, আপনার প্রিয় একটা গান শোনাই, সেই গানের পরে আপনার প্রিয় একজন মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করব, দেখা যাক আমরা কথা বলতে পারি কিনা। এই গানটা আপনাকে শোনাই, তারপরে আবার আপনার সঙ্গে আড্ডায় ফিরে আসব। কিছু তো না বিদায় নেবার আগে তোমারই নয়নে পাওয়া তোমারে সুরে গাওয়া এই গান খানি রেখে গা। You know